বাইরে ভালো বলছিস আর ক্যামেরার সামনে গিয়ে সব বল দবল এ নতু জানিস কোথাতে কোন পর্যন্ত রাস্তা খারাপ এটা আমরা জানব না তুমি জানো জানিলে মেরটা রাস্তা তা आका पात्रा पात्रा ला लाइन डोल्बे दास मानुस हात रे आना मानुस हात रे आना मानुस हात रे आ मानुस हद عليه يا عمي حد انا حاسب انا हास करो चला हास करो चला दामर गोष्ट हास एक क्या एक जो निशान एक तालियाँ बनाते हैं तालियाँ तो बनाते हैं तो कर लें एक वो छब्बीस लोग हैं तो धोरेजान पीछे से लोग हैं हाँ ना অসুবিধা কি হচ্ছে এই যে রাস্তাটা বৃষ্টি হলে যে গদ হচ্ছে আপনাদের হচ্ছে এই রাস্তাটা বৃষ্টি হলে গদ হয়ে গেলে যে আমরা করে পড়ে যাবো সেরকম কোন সেরকম পরিস্থিতি আছে যদি পড়ে যায় একটা জামা চেঞ্জ করার মতন আমাদের কোনো ইয়ে নেই ঠিক আছে এবারে পড়ে গেলে আমরা সে ড্রেস চেঞ্জ করে আর যেতে পারবো না স্কুলে এরকম পরিস্থিতিতে আমাদের নেই কত বছর রাস্তাটা হচ্ছে না দশ বছর ধরে এই রাস্তাটা হচ্ছে না রাস্তাটা কমপ্লিট ওখানেই হয়ে গেছে এই রাস্তাটা আর হচ্ছেই না নাম আমার নাম সোহেল সর্দার বাড়ি বাড়ি ছয় নম্বর সোনাখালী স্কুলের নাম স্কুলের নাম সোনাখালী হাই স্কুল আমরা অতিথির উন্নয়নের বাংলা দাঁড়িয়ে আজ যে সময় পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি চারিদিকে দেখছি যে উন্নয়ন 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 দিদির উন্নয়ন ছাড়া কিছুই নেই অথচ আমার এই বাসন্তী ব্লকের একশো উনিশ কুড়ি নম্বর বুথের যে এখনও পর্যন্ত কাজ অধরা হয়ে রয়েছে কারণ তারা কাঠমানি নিয়ে গোলযোগ চলছে এবং রাস্তাটাকে করতে দিচ্ছে না এই যে রাস্তাগুলো দেখছেন এই রাস্তাটা সেই আজ থেকে দশ বছর আগে এই পর্যন্ত ইট হলো বাদবাকিটা হলো না বলতে প্রধানদের মেম্বারদের বলতে বলে ও রাস্তার হবে না ওই পর্যন্ত শেষ অথচ এ রাস্তা এই মেম্বারটা বলেছে টিএমসির মেম্বাররা ঠিক আছে তো এখন যে পরিস্থিতি দাঁড়িয়ে যে একটা বর্ষা হলে কোনো যদি একটা প্রেগনেন্ট যদি একটা রুগী থাকে সে যে হসপিটালে তাকে নিয়ে যেতে হবে একটা অ্যাম্বুলেন্স যে আসবে সরকারি পরিষেবা দেবে সেই পরিষেবাটা দেওয়ার মতন পরিস্থিতিতে আমরা নেই আমরা দিদির উন্নয়নের বাংলায় দাঁড়িয়ে যে আমরা এখনও পর্যন্ত সেই ঘাসে মুখ দিয়ে চলছি কারণ কারণ হচ্ছে আমাদের কিছু নেতাদের জন্য যে সারা ভারতবর্ষ জুড়ে বাংলায় যে উন্নয়নের ঘন ঘটা দিদি 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 অথচ দিদির যে পরিকল্পনার যে উন্নয়নটা সেটা কিন্তু আমরা প্রকৃতভাবে পেলাম না হ্যাঁ এবং যে রাস্তাঘাটের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে বর্ষা বর্ষা আর বর্ষা হলে মানুষ স্কুলে বাচ্চারাও পর্যন্ত স্কুলে যেতে পারে না তাদের তো আর বড় লোকের ছেলে নয় গ্রামের ছেলে দুটো তিনে তো আর ড্রেস নেই যে স্কুলে যাওয়ার সময় পড়ে গেল সে বাচ্চাটা ব্যাক আসবে এসে আবার সে জামা কাপড় পরে নতুনভাবে স্কুলে যাবে কিন্তু সেরকম পরিস্থিতি আমাদের নেই তো শুধু রাস্তা নয় এমনকি শৌচালয় থেকে শুরু করে ঘর কোনো উন্নয়নই আমরা এখনও পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি অথচ দেখা যাচ্ছে যে উন্নয়ন পরিপূর্ণভাবে কমপ্লিট খাতা কলমে এটুকু আমরা শুনতে পাচ্ছি কিন্তু সে অনুযায়ী কোনো কাজ হচ্ছে না আমাদের দেশে কোনো নেই আপনার নাম আমার নাম জাহাঙ্গীর সর্দার যে না কাজ এখন হবে না মাল নেই অমুক নেই কিন্তু তরুণের অন্য অন্য সাইড আছে তরুণ সেই সাইডগুলো কাজ চালাচ্ছে আমাদের এই কাজটা হচ্ছে না তার কারণ হচ্ছে কি মেম্বার বলছে যে এই টাকার কাজ উঠে গেছে টাকা উঠে গেছে এবং আমরা শুনছি যে এই রাস্তার কন্ট্রাক্টরদের সব টাকা পেমেন্ট হয়ে গেছে কিন্তু যদি এই কন্ট্রাক্টর টাকা পেমেন্ট হয়ে যায় তাহলে নিশ্চয়ই এর কাটমানি চাল চলছে না তো কাজ ফিনিশিং হলো না টাকা উঠে যাচ্ছে এটা কী ব্যাপার হচ্ছে হুগলুইরি মোকামবেড়িয়া তরুণ এতগুলো কাজ নিয়ে রেখেছে সব কাজগুলো তুললো আর আমাদের কাজগুলো তুলছে না আমরা বারবার জিজ্ঞাসা করি কেউ টাকা চেয়েছে তোমার তাও বলো তাও বলছে না গোপনে কাজও তুলছে না এই বাচ্চা কাচ্চা স্কুলে যেতে যাচ্ছে না অ্যাম্বুলেন্স আসলে হসপিটালটা অ্যাম্বুলেন্সে ফোন করেছি গর্ভবতী মা আছে সে অ্যাম্বুলেন্সে এসছে ফোন করেছি বলছি তোমাদের রাস্তা খারাপ আমরা কী যাবো আমরা আনতে যেতে পারবো না হসপিটালে কোনো পরিষেবা পাচ্ছি না অ্যাম্বুলেন্সও ঢুকছে না এই নিয়ে চারটে চারটে মাস আমরা এই নিয়ে ঝুলছি ঠিক আছে এবং যা মালজাল ছিল লোক ইচ্ছা মতো গ্রামের যারা কমিটি হানতান যারা ছিল তারা সব যে যার মতো বলছে আমরা টাকা পাবো বলে তারা সব বেঁচে কিনে টাকা পয়সা যে মতো নিয়ে নিল ঠিক আছে এসব প্রতিবাদ করতে গেলে আসতে কতদিন করে আসছি আমরা বলে আসছি কেউ মেম্বারকে জানিয়েছি ভিডিওকে জানিয়েছি তারা কোনো মাথা নিচ্ছে না প্রধানকেও জানিয়েছি তারাও কিছু বলছে না চুপচাপ মেরে আছে কি প্রধান প্রধান ভিডিও বলছে ও হবে হচ্ছে মাল নেই ও কন্ট্রাক্টর দিতে পারছে না আমি বলবো যে এই কন্ট্রাক্টরকে লাইসেন্স প্রাপ্ত করা উচিত যে কোনো কাজ না দেওয়া উচিত কেন চারিদিকের কাজগুলো তুলছে আমাদের তুলছে না আমরাও চাচ্ছি যে তো কিছু বলতে চাচ্ছি তাও আমাদের সঙ্গে কথাও বলছে না এবং গ্রামের মানুষ কিছু কিছু লোক যারা আছে যারা মাতামাতা লোক আছে তাদের সঙ্গে বলছি তারা আমার বলছে তোর এক তোর অসুবিধাটা কি হচ্ছে তোর মতো তি চল না এইসব আমাদের উল্টো পাল্টা কথাবার্তা চালাচ্ছে এখন আপনারা কী চাইছেন এখন আমরা চাচ্ছি যে রাস্তাটা চাই আমরা কিছু চাই না আমরা চাচ্ছি যে আমাদের সব রাস্তাটা হোক আমাদের বাল বাচ্চাগুলো সব ভালোভাবে মানুষ হোক পড়াশোনা শিখুক অ্যাম্বুলেন্স একটা আসার অসুবিধা হচ্ছে সেগুলো গর্ভবতী মায়েদের জন্য কোনো পরিষেবা পাও পাচ্ছি না কিন্তু অ্যাম্বুলেন্স বাসন্তী হসপিটালে ওগুলো আছে ফোন করলে তারা আসবে বলে তোমাদের রাস্তা আমরা যাবো কী করে তোমরা তেলতলার মোড় আনো হাজিচক থেকে তেলতলা মোড় পান আনো ওখানে রিক্সা করে ওখান থেকে নিয়ে আসবো কিন্তু তার আগে রোগীর পরিস্থিতি খারাপ সিরিয়াস আপনার নাম আমার নাম জহরুল ঢালি আমি একশো উনিশ নম্বর বুধের ভোটার আপনার এলাকায় যে একটা অভিযোগ করছে যে রাস্তা হতে হতে ঢালাই রাস্তা মাঝে মাঝে থেমে আছে তো কি বলবেন ঢালাই রাস্তাটা মাঝখান বরাবর হচ্ছিল দুই সাইড থেকে রাস্তাটা হয়ে যাবে গ্রামে সবাই চাইছিল যে রাস্তাটা পুরো তো কমপ্লিট হবে সেই জন্য দুই দিক থেকে হয়ে যাচ্ছিল দুটো মেয়ে গ্রামে অনেক বেকার ছেলে ছিল কাজ করতে চাইছিল তাই জন্য ঠিক যে কন্ট্যাক্ট নিয়েছে ওনার সঙ্গে সবাই ছেলেরা কথা বলে দুই দিক থেকে কাজ করবে ওনারা বললো যে কাজ হবে আমরা এখন পেমেন্ট পাচ্ছি না এই বলে কাজটা বন্ধ রাখে গেছে যে আমরা পেমেন্ট পাইনি এই নিয়ে আমরা ভিডিওর কাছেও গেছি ভিডিও বলেছে পেমেন্ট পেয়ে গেছে ওনার সঙ্গে বারে বারে ফোনে যোগাযোগ করছি উনি যোগাযোগ রাখছেন আচ্ছা আপনার এলাকার কাজ যেহেতু আপনার খোঁজ রাখা উচিত যে আপনি বলছেন পেমেন্ট পেয়ে গেছে তো রাস্তার কমপ্লিটের ফটো না গেলে তো পেমেন্ট পাবে না পেমেন্টটা কিভাবে পেলে একটু যে তো আমার আমিও এটাই এ করছি আমি উনি যে না জানার না আমাদের পেমেন্ট তুলে নিয়েছে পুরো কাজ কমপ্লিট হয়নি এটা আমাদের জানায় না আমরা চেষ্টা করেছি আমাদের গ্রামের রাস্তা গর্ভবতী মায়েদের বাচ্চারা স্কুলে যেতে অসুবিধা হয় আমরা সবাই তো যাই গ্রামে যে রাস্তার কাজটা হোক আজকে মেম আমার নাম মুসলিমা শেখ আপনি এলাকার নাম তাই